মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত হলেন ছাত্র। রাজগঞ্জের শাহুডাঙ্গি সংলগ্ন আমাতি মোড় এলাকার ঘটনা। আহত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বিকি রায়। প্রথম দিনের পরীক্ষা শেষ করে আরেক বন্ধুকে পেছনে বসিয়ে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। শাহুডাঙ্গি আমবাড়ি রাজ্য সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় বাইকটি। এই ঘটনার পর তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে ওই পরীক্ষার্থী আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে শাহুডাঙ্গি হাট পি কে রায় উচ্চ বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা দিয়ে ফেরার পথেই এই কাণ্ড ঘটেছে। শাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুলের সেন্টার পড়েছিল এই আমবাড়ি স্কুলের, আমবাড়ি সিএম চিন্তামোহন হাই স্কুলের ছাত্র আমাদের শাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুল সেন্টার পড়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পরে যখন ওর বার হচ্ছিল, ওই বাইক ছিল হাতে, ওই বাইক নিয়ে তখন বার হচ্ছিল, যে ওই স্পিডে যাওয়ার পরে ওই সাইডে বাইকে পড়ে গিয়ে ওই মাথায় চোট লেগেছে। কতটা চোট লাগছে? মোটামুটি এখন আর অত চিন্তার বিষয় নাই। আমাদের আমবাড়ি থানার ফাঁড়ির পুলিশ বড়বাবু উনি নিয়ে এসেছিল, উনি এসে আমবাড়ি ওই যে তোমার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মুরগাডাঙ্গে এখানে নিয়ে এসে ওই সব ব্যবস্থা হলো। উনি এখন নিজেই সঙ্গে থেকে নিয়ে গেল, ওনার বাড়িতে পৌঁছে বর্তমানে সুস্থ হয়েছে। ওই ছাত্রদের আমরা জিজ্ঞাসা করলাম যে পরীক্ষা কালকে পরীক্ষা দিতে পারবে, বললো কোনো অসুবিধা হবে না। কী নাম আছে আপনার? আমার চন্দন বিশ্বাস, শাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুলের সভাপতি। আমি সকালে ছেলে উঠে টুঠে সবাইকে প্রণাম প্রণাম করে স্কুলে গেলো আর কি বাইক নিয়ে। তারপর স্কুলে পরীক্ষা শুনতেছি আর কি, পরীক্ষা শেষে শেষ করে আর কি উনি আর কি আসতেছিল। ওই আমাতি মোড় বলে এখানে এক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটাই জানি আর কিছু জানি না। কোথায় বাড়ি? বাড়ি আমার শিমুরগুটি। বাইক নিয়ে গিয়েছিল? হ্যাঁ, বাইক নিয়ে গিয়েছি। বললাম চোট কোথায় কী রয়েছে? চোট এখনও তো আমরা দেখতেই পেলাম না। এখন কোথায় আছে? এখন বাড়িতে নিয়ে গেল আর কি, আমরা কেবল ঢুকলাম হসপিটালে। কোথায় বাড়ি আছে আপনাদের? বাড়ি শিমুরগুড়ি। কি নাম আপনার ছেলে? বিকি রায়। আপনার নাম? প্রদীপ রায়।